হ্যালো স্টুডেন্টস, ডি ম্যাথামেটিকা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা টেনসরের 13th ক্লাস নিয়ে হাজির হয়েছি। তা এতদিন আমরা পড়েছিলাম যে আমাদের যে ফান্ডামেন্টাল টেনসর আছে, ফান্ডামেন্টাল সিমেট্রিক টেনসর, রিম্যানিয়ান স্পেস, এসব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তা আজকে ওই রিম্যানিয়ান স্পেস আর ফান্ডামেন্টাল টেনসরের যে চ্যাপ্টারটা তাকেই একটু এক্সটেন্ড করছি। তা আজকে আমরা খুব ছোট একটা ক্লাস করব, যেটা মানে বেসড অন ডেফিনেশন, অর্থাৎ আজকে আমরা কিছু ডেফিনেশন শিখব। তা ফার্স্ট যে ডেফিনেশনটা আমি এখানে লিখে রেখেছি, যে লেন্থ অর ম্যাগনিচিউড অফ এ ভেক্টর, অর্থাৎ দেখো এর ডেফিনেশনটা কি, ইফ এআই অ্যান্ড এআই, দেখো দুটো, একটা কন্ট্রাভেরিয়েন্ট একটা কোভেরিয়েন্ট ভেক্টর রয়েছে। কম্পোনেন্টস অফ এ ভেক্টর এ, দেন স্কোয়ার অফ লেন্থ অর নর্ম অফ দ্য ভেক্টর এ ইজ ডিফাইন্ড বাই দিস, দ্য স্কোয়ার ইকুয়াল টু এআই এআই। এটাকে আমরা এআইকে আমরা লিখতে পারি জি আই জে এ জে ইন্টু এআই। আগের দিন একটা প্রপার্টি শিখেছিলাম, এই জি আই জে ইন্টু এ জে, মানে আমরা ভাবতে পারি যে এ জে, এই জেটা যেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে উপরে এআই থাকে, তাহলে এআই এআই। সিমিলারলি এটাকে আমরা যদি জি আই জে যদি ফান্ডামেন্টাল কোভেরিয়েন্ট টেনসর হয় তাহলে আমরা এই এ জেটাকে, যেটা উপরে উঠে যাচ্ছে মানে রেজ টু এ, ঠিক আছে, ওই এটা সুপার স্ক্রিপ্ট হয়ে যাচ্ছে যেটা, আর এআই তাহলে জি আই জে এ জে এআই। আচ্ছা নেক্সট আমরা পড়বো ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কি, এই যে লেন্থটা সেটা ওয়ান, দেখো লিখেছি যে এ ভেক্টরে হ্যাভিং কোভেরিয়েন্ট কম্পোনেন্টস এআই ইজ সেড টু বি এ ইউনিট ভেক্টর, ইজ সেড টু বি এ ইউনিট ভেক্টর ইফ মড এ অর নর্ম এ ইকুয়াল টু ওয়ান, দ্যাট ইজ জি আই জে এ জে এআই ইকুয়াল টু ওয়ান। দেখো এই যে লেন্থটা, এই ম্যাগনিচিউডটা, এটা ওয়ান হয়ে গেলে আমরা ইউনিট ভেক্টর বলবো। যদি ম্যাগনিচিউড জিরো হয়ে যায়, ম্যাগনিচিউড যদি জিরো হয়ে যায় তাহলে আমরা তাকে বলবো নাল ভেক্টর। দেখো লিখে রেখেছি যে ম্যাগনিচিউড যদি জিরো হয় তাহলে আমরা নাল ভেক্টর বলব। আচ্ছা এখানে দেখো, তোমাদের মনে হতে পারে যে নাল ভেক্টর মানে হচ্ছে ওই ছোটোবেলায় ইলেভেনে যে ভেক্টরের ডেফিনেশান শিখেছিলে যে সব কটা কম্পোনেন্টে জিরো, এরকম মনে হবে, কিন্তু আসলে তা না। টেনসর অ্যানালাইসিসে আমরা মানে 3D এক্সটেন্ড করি, 3D মানে আমাদের এতদিন ধারণা ছিল যে 3D অবধি আমরা আমাদের লিমিটেশন, কিন্তু টেনসর অ্যানালাইসিস আমাদের বলে যে 3D অবধি আমাদের লিমিটেশান না, আমরা ইনফাইনাইট ডাইমেনশনাল স্পেস নিয়ে আলোচনা করতে পারি। তো এনটা যত হবে আমার ডাইমেনশনও তত বেশি হবে। তা টেনসর অ্যানালাইসিসে কোনো একটা ভেক্টরের সব কম্পোনেন্ট জিরো নয় কিন্তু ভেক্টরটা নাল ভেক্টর, এরকম কেস হতেই পারে। তা দেখো সেজন্য আমি বোঝানোর জন্য একটা প্রবলেম নিয়েছি, দেখো শো দ্যাট দ্য ভেক্টরস, এখানে একটা ভেক্টর আছে বুঝতেই পারছো, এটা 4D একটা ভেক্টর, -1, 0, 0, 1/c ইজ এ নাল ভেক্টর ফর দ্য স্পেস, একটা রিম্যানিয়ান স্পেস রয়েছে হুজ মেট্রিক ইজ DS2 ইকুয়াল টু দিস, এইটা এই পুরোটা রিম্যানিয়ান স্পেসের একটা মেট্রিক। তা একে আমরা নাল ভেক্টর এটা প্রুভ করব। দেখো ফার্স্টে আমরা জানি যে DS2 ইকুয়াল টু এটা GIJ DXI DXJ,
সেটা 11 নম্বর ক্লাস যারা করেছো তারা বুঝতে পারবে আর তোমরা যদি না করে থাকো এই ক্লাসটা তাহলে আমার প্লেলিস্টে টেনসর অ্যানালাইসিসের যে প্লেলিস্টটা আমি করছি সেই প্লেলিস্টে 11 নম্বর ভিডিওটা দেখে নেবে আচ্ছা ফ্রম কোশ্চেন উই হ্যাভ দা টেনসরে আমরা x কে x1 লিখি y কে x2 লিখি z কে x3 লিখি আর আরেকটা যদি কোঅর্ডিনেট থাকে তাকে আমরা x4 লিখি তো দেখো এখানে আরেকটা কোঅর্ডিনেট t রয়েছে তা এটাকে আমরা x4 লিখব আর এখানে g11 হচ্ছে -1 দেখো এখান থেকে দেখো এটা এটা হচ্ছে g11 এটা g22 এটা g33 এটা g44 আর g12 g21 g31 g41 অর্থাৎ i is not equal to যদি j হয় তাহলে gij হলো আমার 0 দেখো তাই লিখেছি আর গিভেন ভেক্টরটা হচ্ছে এটা তার কম্পোনেন্টগুলো যেহেতু এটা কোভেরিয়েন্টে নিয়েছি তাহলে এর কম্পোনেন্টগুলো আমরা কন্ট্রাভেরিয়েন্টে নেব তা a1 মানে -1 a2 মানে 0 a3 মানে 0 a4 মানে 1/3 এবার আমরা কি বের করব লেন্থটা বের করব ভেক্টরের লেন্থ লেন্থটা যদি 0 হয়ে যায় তাহলে আমি প্রুফ করে দিতে পারবো যে আমার ভেক্টরটা গিভেন ভেক্টরটা হলো নাল ভেক্টর তা জি আই জে এ জে এ আই ইকুয়াল টু দেখো ওই আই জে জি আই জে অর্থাৎ জি ওয়ান থ্রি যখন আই ইজ নট ইকুয়াল টু জে সেগুলো যেহেতু জিরো তা সেগুলো আমি এখানে লিখিনি আমি শুধু আই আই কম্পোনেন্টগুলো লিখেছি মানে জি ওয়ান ওয়ান এ ওয়ান ওয়ান জি টু টু এ টু টু প্লাস জি থ্রি থ্রি এ থ্রি থ্রি প্লাস জি ফোর ফোর এ ফোর ফোর এবার দেখো আমি ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি যেহেতু এ টু আর এ থ্রি হচ্ছে জিরো তা এগুলো জিরোই আমি বসিয়ে দিয়েছি আর বাকিগুলো দেখো এই ভ্যালু ক্যালকুলেট করে লিখেছি মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান প্লাস সি স্কোয়ার ইন্টু দিস তা এটা মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান জিরো তাহলে এ ইজ এ নাল ভেক্টর এবার আমি যে কথাটা বললাম যে টেনসর অ্যানালাইসিসে যদি ভেক্টরের ভেক্টরের কম্পোনেন্ট গুলো মানে অল কম্পোনেন্টস উইল বি জিরো এটা অলওয়েজ ট্রু না যদি কম্পোনেন্টগুলো জিরো নাও হয় সবগুলো কম্পোনেন্ট জিরো হতে হবে এমন কোনো মানে নেই নাল ভেক্টর হতে গেলে তা সেটাই লিখেছি যে ইচ কম্পোনেন্ট অফ এ নাল ভেক্টর মে নট বি জিরো অ্যান্ড হেন্স ইন টেনসর অ্যানালাইসিস এ নাল ভেক্টর শুড বি ডিস্টিংগুইশড ফ্রম জিরো ভেক্টর আমাদের যে এতদিন কনসেপ্ট ছিল সেই কনসেপ্টটা আজকে পাল্টে গেল আচ্ছা নেক্সট আমরা করব যে অ্যাঙ্গেল বিটুইন টু নন নাল ভেক্টরস দেখো ডেফিনেশনটা দ্য অ্যাঙ্গেল থিটা বিটুইন টু নন নাল কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টরস এ আই অ্যান্ড বি আই ইজ ডিফাইন্ড অ্যাজ দিস কস থিটা ইকুয়াল টু জি আই জে বি জে এ আই ডিভাইডেড বাই রুট আন্ডার অফ জি আই জে লিখে এর কম্পোনেন্টগুলো লিখব ইন্টু রুট আন্ডার অফ জি আই জে লিখে বি এর কম্পোনেন্টগুলো লিখব হয়ে গেল সিমিলারলি কোভ্যারিয়েন্টের ক্ষেত্রে শুধু ওই শুধু ইন্ডেক্সটা চেঞ্জ হবে মানে ডামি সাফিক্সটা চেঞ্জ হবে এখানে কন্ট্রাভেরিয়েন্টে লিখেছি এখানে কোভেরিয়েন্টে লিখব সরি এখানে কোভেরিয়েন্টে লিখেছিলাম জিটা এখানে কন্ট্রাভেরিয়েন্টে লিখব আর এটা কন্ট্রাভেরিয়েন্টে লিখেছি মানে এটা কোভেরিয়েন্টে লিখব কারণ এটা কোভেরিয়েন্ট আছে আমার আচ্ছা এটা নোট ডাউন করে নাও আচ্ছা দেখো নোট আমি কিছু নোট লিখেছি যে যদি এগুলো কন্ট্রাভেরিয়েন্ট অ্যান্ড কোভেরিয়েন্ট কম্পোনেন্টস অফ টু নন নাল ভেক্টরস এ অ্যান্ড বি রেসপেক্টিভলি তাহলে থিটা বিটুইন অ্যাঙ্গেল থিটা বিটুইন এ অ্যান্ড বি ইজ গিভেন বাই দিস ঠিক আছে ফার্স্ট একটা কন্ট্রাভেরিয়েন্ট একটা কোভেরিয়েন্ট লিখেছি তারপর এর কম্পোনেন্ট বি এর কম্পোনেন্ট তো যদি মানে ইফ টু ভেক্টরস আর সাচ দ্যাট অ্যাট লিস্ট ওয়ান অফ দেম ইজ এ নাল ভেক্টর দেন দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ নট ডিফাইন্ড তাহলে একটা নাল ভেক্টর হলে নিচে জিরো হয়ে যায় তা নিচে জিরো হলে কি আনডিফাইন্ড হয়ে যায় আচ্ছা অর্থোগোনালিটি অফ টু ভেক্টরস অর্থোগোনাল কখন হবে যখন এই লেন্থটা জিরো হয়ে যাবে অর্থাৎ জি আই জে বি আই মানে বি জে এ আই
এটা যখন জিরো হয়ে যাবে, মানে এখানে একটা কন্ট্রাভেরিয়েন্ট হতে হবে, একটা কোভেরিয়েন্ট কম্পোনেন্ট হতে হবে। তো দেখো লিখেছি যে এআই এআই অ্যান্ড বিআই বিআই আর কন্ট্রাভেরিয়েন্ট অ্যান্ড কোভেরিয়েন্ট কম্পোনেন্টস অফ টু নন নাল ভেক্টরস এ অ্যান্ড বি রেসপেক্টিভলি, দেন এ অ্যান্ড বি আর সেড টু বি অর্থোগোনাল ইফ দিস, মানে এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলতে পারবো যে এ আর বি হচ্ছে অর্থোগোনাল। আর অর্থোগোনাল হলে দেখো এই কস থিটাটা জিরো হয়ে যাবে, এখানে যদি আমরা বসাই তাহলে কস থিটাটা আমার জিরো হয়ে যাবে এখানে। তাহলে কস থিটা জিরো মানে কি থিটা হচ্ছে পাই বাই টু, তাহলে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হবে পাই বাই টু। আর অর্থোগোনালিটির ডেফিনেশন অনুযায়ী আমার কী দাঁড়াচ্ছে যে নাল ভেক্টর হচ্ছে সেলফ অর্থোগোনাল। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, আজকে আমরা কিছু ডেফিনেশনই পড়লাম, আর কিছু পড়লাম না, আর একটা প্রবলেম করলাম, ওই প্রবলেম দিয়ে আমরা বুঝলাম যে নাল ভেক্টর হতে গেলে সবগুলো কম্পোনেন্টই যে জিরো হতে হবে এর কোনো মানে নেই। আচ্ছা, পরের দিন আমরা এই সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ রিম্যানিয়ান স্পেস অ্যান্ড ম্যাট্রিক টেন্সরের কিছু প্রবলেম করব, যেগুলো আমাদের সিইউ অনার্সে আসছে, তারপর বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, তারপর যে প্রবলেমগুলো ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, তারপর ফিজিক্সে তো টেন্সরের যে অ্যাপ্লিকেশান এটা মানে খুব মানে বেশি খুব বিস্তৃত, ঠিক আছে, ফিজিক্সের টেন্সরের অ্যাপ্লিকেশান, ভেক্টরের অ্যাপ্লিকেশান, এটা প্রচুর অ্যাপ্লিকেশান আছে। তা আমরা এই চ্যাপ্টার রিলেটেড যে কোশ্চেনগুলো হয়, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, সেগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করবো অর্থাৎ 14th ক্লাসে। ততক্ষণ তোমরা আমার সাথে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার আপলোড করা ভিডিও যে নিয়মিত যে আপলোড করা ভিডিওগুলো তোমাদের চোখে পড়ে। থ্যাংকস ফর ওয়াচিং।